নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যেই আমরা বিভিন্ন বিষয় নিয়ে কত বিগত দিনের ভিডিও দিয়েছিলাম সেখানে নতুন রিক্রুটমেন্ট সম্পর্কিত বিষয় নিয়ে ব্রাতভুসু কী বলেছেন এবং সেদিনের আলোচনা কী উঠে এসেছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য ইতিমধ্যে দিয়ে দিয়েছি তো এবার যে বিষয়টা দেওয়ার বা যে বিষয়টা বলবো আপনাদের যে শিক্ষক নিয়োগ নিয়ে যে জটিলতা সেটা কিন্তু কাটতে চলেছে এবং এটা হয়তো প্রকৃতপক্ষেই কাটতে চলেছে বলে আমাদের ধারণা ইতিমধ্যেই কারণ রাজ্য সরকারের বিভিন্ন যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছিল সে সমস্ত নিয়েই বিগত দিনে ভিডিও বা দিয়েছিলাম বা বৈঠক সেদিনও কিন্তু হয়েছিলো এবং সেই বৈঠকে বিভিন্ন বিষয়গুলো উঠে এসেছিলো সে সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি দেখুন এদিন যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু সংরক্ষণের বিধি মেনে শূন্যপদ নিয়োগ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এই সম্পর্কে আলোচনা হয়েছিল এবং রোস্টার ভিত্তিকভাবে রিক্রুটমেন্ট হবে সে সম্পর্কে আপনাদের আগেও বলেছিলাম যে রোস্টারের ভিত্তিতে রিক্রুটমেন্ট হবে ব্রাত্য বসুর বক্তব্যটা আরেকবার শোনাবো মুখ্যমন্ত্রী তাদের নির্দেশ দিয়েছে বা আমাদের নির্দেশ দিয়েছেন যে খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিতে সেই পরিপ্রেক্ষিতে বৈঠক হয়েছে এবং সেই দিনে বৈঠকে শূন্যপদে রোস্টারাইজেশন অর্থাৎ রোস্টার মেনে বৈধভাবে শূন্যপদ নিয়োগ করার বিষয়টি নিয়ে কথা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে বলা হয়েছে যথাযথ সম্ভব সেই কাজ সেরে ফেলতে এবার তার পরবর্তী সময় থেকে কিন্তু বেশ কিছু খবর উঠে আসতে শুরু করে যে ইতিমধ্যে সে বিষয় নিয়ে পদক্ষেপ করতে প্রস্তাবও দিয়েছে এসএসসি এবং এক্ষেত্রে এসএসসি কি বিষয়টা উল্লেখ করেছে মানে এসএসসি কী বিষয়টা বলেছেন সিদ্ধার্থ শঙ্কর সিদ্ধার্থ মজুমদার তিনি কি বলছিলেন তিনি বলেছেন যে নিয়োগে গতি আনার চিন্তাভাবনা শুরু করেছে ইতিমধ্যেই বিকাশ ভবনের বৈঠকের পর শিক্ষামন্ত্রী বাত্তব সুবস্থি শূন্যপদের বৈধ রসটা তৈরির জন্য সমস্যার কথা তুলে ধরেছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বৈঠক হয়েছে তাতে করে সিদ্ধার্থ মজুমদার মধ্য শিক্ষা সভাপতি রামনুজ গঙ্গোপাধ্যায় তিনি তারা ছিলেন জানা গেছে এই বৈঠকে কোনো এক সদস্য জানান শিক্ষক বদলি সারা বছর ধরে চলে কোনো শূন্য স্কুল কত শূন্যপদ থাকছে তা সব সবসময় সময় সঠিকভাবে বোঝা যাচ্ছে না তাই যেখানে শূন্যপদ রয়েছে কাল সেখানে নাও থাকতে পারে সূত্রে খবর এই পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারে প্রস্তাব দিয়েছেন যে বদলির নিয়মে বদল আনা অর্থাৎ বদলির আবেদন সারা বছরই চলুক তবে বছরের নির্দিষ্ট দুটি সময়তে সেই বদলি কার্যকর করা হোক সারা বছরই বদলি কার্যকর করলে সেটা নিয়ে অসুবিধা তৈরি হচ্ছে তো দেখা যাক এই বিষয় নিয়ে কি পদক্ষেপ আসে এবার এরই মধ্যে ইতিমধ্যে কিন্তু আজ একটি তথ্য উঠে এসেছে দেখুন নিয়োগে জট কাটাতে উদ্যোগী এসএসসি এবং তার সাথে সাথে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যারা রিক্রুটমেন্ট সেই বিষয় নিয়েও একটা কিন্তু পদক্ষেপ উঠে আসছে জানা গেছে যে এসএসসির মেধা তালিকায় বঞ্চিত যে সমস্ত তিন হাজার সাতশো জন ক্যান্ডিডেটের নাম রাজ্য সরকারের কাছে জমা দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন বুধবার এই শিক্ষক পদপ্রার্থীদের তালিকা শিক্ষা দপ্তরে জমা পড়েছে বলে সূত্রে তাদের খবর তাদের মধ্যে থেকে এক হাজার নশো বত্রিশ জন এবং একাদশ স্তরে সাতচল্লিশ জন শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষা ষোলোশো জন এবং বাকি তিন হাজার আট বিরাশি জন হলেন শিক্ষাকর্মী পদপ্রার্থী অর্থাৎ মোট ছ হাজার আটশো একষট্টি জনের নামের তালিকা জমা পড়ছে শিক্ষা দপ্তরের কাছে শিক্ষাকর্মীদের তালিকাও দ্রুত জমা পড়বে বলে খবর কমিশন সূত্রে সম্প্রতি আদালতের নির্দেশে সিবিআই যে হেফাজত সেই হেফাজতন্ত্র ডেটা রুম হাতে পেয়েছে তারা কমিশন যদি এতক্ষণে হাতে পাওয়ার পর থেকে এ বিষয় নিয়ে নাকি তারা পদক্ষেপ করতে শুরু করেছে যদিও বিগত সময়তে আমরা দেখেছি যে কিভাবে কমিশন কাজ করেছে এবং কিভাবে তাদের পদক্ষেপ করেছে এবার বিষয়টাকে যদি স্বচ্ছ এবং অতি দ্রুত বিষয়টি করা যায় তাহলে কিন্তু শূন্যপদের ঘোষণা যা করা হচ্ছে এই নিয়োগ সম্ভব হবে না হয়তো পুজোর আগে সম্ভব তো নয় অবশ্যই পরেতে একটা পজিটিভ খবর আমরা পেতে যেমন যে তথ্য উঠে আসছে তাতে করে তারা দাবি জানিয়েছেন যে শিক্ষক শিক্ষাকর্মী পদপ্রার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের দাবি মেনে বঞ্চিতদের অন্যদের চাকরি দেওয়া হয়েছে তালিকায় বঞ্চিত করে অন্যদের চাকরি দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার এই বঞ্চিতদের চাকরি দেওয়ার জন্য সুন্দর পদে ঘোষণা করছে যদিও এই নিয়োগ পুজোর আগে দেওয়া হয়তো সম্ভব হবে না তবে প্রশ্ন থেকে যাচ্ছে তবে সমস্যার সমাধান শুরু করেছে যেটা সব থেকে বেশি জরুরি কারণ এত বছর ধরে কেটে গিয়েছে এখনো পর্যন্ত সমস্যার সমাধান বেরোয়নি অন্যদিকে যে আট বছর সময় কেটে যায় উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ করা যায়নি ইতিমধ্যে দুবার ইন্টারভিউ নেওয়ার পরও একটা নিয়োগ সম্পন্ন হয়নি ফলে প্রবল মানুষের যন্ত্রণার আছে চাকরি প্রার্থীরা তাদের নিয়োগে যে ব্যবস্থা করার কথা যন্ত্রণা থেকে মুক্তি চাইছে চাকরি প্রার্থীরা এভাবেই তো দেখা যাক কতটা কি যন্ত্রণা থেকে তারা মুক্তি পান কারণ সেই বিষয়টা নিয়ে তো আমাদের কাছে সকলেরই কনসার্ন রয়েছে এছাড়া বহু সাধারণ মানুষ থেকে শুরু করে বহু ক্যান্ডিডেট কিন্তু এই বিষয়ে যথেষ্ট বিরক্ত হচ্ছেন অনেকেই বলছেন যে বারবার উদ্যোগ নেওয়া হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই কথাগুলো থেকে সব থেকে পুরনো যোগ্যদের চাকরি দেওয়া হোক তারপর আবার কথা হবে এবং এছাড়াও বিভিন্ন বিষয়ে কথা উঠছে যেমন কোথাও টাকা নিয়ে যাব সেই জট কাটিয়ে নির্দিষ্ট করেন সুবিধা হয় এরকম বহু খবর কিন্তু উঠে আসছে আবার ফাঁদ পাতা হচ্ছে সত্যি ফাঁদ পাতা ভুবনে কিন্তু আমরা বারবার হারিয়ে যাচ্ছি বারবার কিন্তু ইতিমধ্যে বিষয় নিয়ে পদক্ষেপ করা হচ্ছে না এবং তারপর সাথে বিভিন্নভাবে বলা হচ্ছে যে আজকে পদক্ষেপ হয়ে যাবে আজকে নতুন করে রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে কালকে শুরু হবে কিন্তু ব্যক্তিগতভাবে সে বিষয়টা আমরাও দেখেছি এত বছর ধরে এই বিষয় নিয়ে খবর দেখছি তাতে করেও কিন্তু কোনো রকম সঠিকভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে না সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে ইতিমধ্যে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার ষোলো সালে উচ্চ মাধ্যমিক টেটের ফল প্রকাশ হয়েছিল কিন্তু দুবার ইন্টারভিউয়ের পর এখনো চাকরি পাওয়া যায়নি পশ্চিমবঙ্গ আবার পারমানেন্ট চাকরি মঞ্চ সুশান্ত ঘোষ জানিয়েছেন রাজ্য জুড়ে এমন হাজারো প্রার্থী ভাবে প্রতিষ্ঠিত কিন্তু মানসিক যন্ত্রণায় আর্থিকভাবে আর্থিকভাবে দিনযাপন করছে এবং নিয়োগের জন্য যোগ্য লড়াই তারা চালিয়ে যাচ্ছে এই লড়াইয়ের শেষ কোথায় এই লড়াইকে কবে এই বিষয়টা নিয়ে সঠিকভাবে পদক্ষেপ হবে সেটাই দেখার দেখুন বিভিন্ন সংবাদপত্রে কিন্তু এই বিষয় নিয়ে আজকে বিভিন্ন আর্টিকেল প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায় বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে মেন স্ট্রিম মিডিয়ার মারফতে কিন্তু বিষয়গুলোকে আরও সামনে আসার প্রয়োজন রয়েছে যাতে করে শুধুমাত্র এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে পদক্ষেপ করা যায় এবং রাজ্য সরকারের এই রিক্রুটমেন্ট যথাযথভাবে নিজে শুরু করে চাকরিপ্রার্থীদের নিয়োগ নিয়ে একটি দৈনিক সংবাদপত্রে এ বিষয়ে প্রকাশিত হয়েছে যে স্কুল শিক্ষা দপ্তরে তৎপরতা শুরু করেছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নবম দশম একাদশ আদশে পঞ্চেশ চাকরিপ্রার্থীদের তালিকা দপ্তরে পাঠানো হয়েছে বিষয় লিঙ্গ মধ্যম বাসস্থানের ভিত্তিতে এই তালিকা পাঠানো হয় তালিকা অনুযায়ী এবার পরবর্তী পদক্ষেপ হবে এই দফায় শুধু শিক্ষকদের তালিকা পাঠানো হয়েছে শিক্ষাকর্মীদের তালিকা তৈরি কাজ চলছে প্রসঙ্গত চলতি বছর পাঁচই মে রাজ্যসভার মন্ত্রিসভা বৈঠকে কিন্তু বঞ্চিত চাকরিপ্রার্থীদের জন্য এককালীন মোট ছ হাজার আটশো একষট্টিটি পদ তৈরি করা হয় দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার সময় তৈরি প্যানেলের জন্য একটি অতিরিক্ত পদগুলি তৈরি হয় নবম থেকে দশমের ক্ষেত্রে এক হাজার নশো বত্রিশটি শিক্ষক পদ একাদশ সদস্যের ক্ষেত্রে দুশো সাতচল্লিশটি শিক্ষা পদ এবং শরীর শিক্ষা ক্ষেত্রে আটশো পঞ্চাশটি এবং কর্মশিক্ষা ক্ষেত্রে সাতশো পঞ্চাশটি অতিরিক্ত শিক্ষক পদ তৈরি করা হয় স্কুলের গ্রুপ সি শিক্ষাকর্মীদের সংখ্যা এক হাজার একশো দুই এবং চতুর্থ শ্রেণী কর্মীদের সংখ্যা হাজার নশো আশিটি দু হাজার ষোলো সালে পরীক্ষার পর বেন্দ তালিকার নাম থাকা সত্ত্বেও বঞ্চিত হয়েছে চাকরিপ্রার্থীদের একই সঙ্গে পেন্নালের মেয়াদটি এ বছর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে দপ্তরসূত্রের খবর পদ তৈরি হলো ডেটা ও সার্ভার রুম না থাকার পরে এতদিন পর্যন্ত তালিকা তৈরি কাজ হচ্ছিল না কিন্তু এবার সেই তালিকা তৈরি করা ফেলা হবে এবং তালিকা হতিয়ে দেখে কমিশনকে জানালে কমিশন দ্রুত পর্ষদকে মধ্যশিক্ষা পর্ষদকে সুপারিশপত্র দেবে বর্ষদ পর্ষদ নিয়োগপত্র দেবে তো এই বিষয়ে আপনাদের আগেও বলেছি যে এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণে হয়তো তো রিক্রুটমেন্ট হবে কিন্তু একটা বিষয় বারবার আমাদের সামনে উঠে আসছে দেখুন যে এতগুলো দিন পেরিয়ে গিয়েছে এখনও পর্যন্ত সেই বিষয়ে রিক্রুটমেন্টের জন্য যথাযথ পদক্ষেপ করতে এতগুলো দিন পেরিয়ে যাচ্ছে তারপরে রিক্রুটমেন্ট তারপরে আবার সেই নতুন নিয়োগে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ সে সমস্ত বিষয়টা অথই জলে দাঁড়িয়ে রয়েছে আমরা কখনোই এই মুহূর্তে রাজ্য সরকার বা ইতিমধ্যে ভরসা করে আমরা বলতে পারি না যে ইতিমধ্যে সেই রিক্রুটমেন্টটা হয়ে যাবে বা সেই রিক্রুটমেন্টটা খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই দেখুন যে বিভিন্ন পুরনো নতুন ও পুরনো নিয়োগ প্রক্রিয়া শুরু করার উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন তার সাথে বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল মধ্য শিক্ষা চেয়ারম্যান রামন গঙ্গোপাধ্যায় এস এস চেয়ারম্যান সিদ্ধার্থ মঞ্জন দাস স্কুল জানিয়েছিলেন সেখানেও কিন্তু আলোচনা হয়েছিল যে শূন্যপদের রোস্টার তৈরি সারা বছর ধরে বদলে চলা যে আপডেট শূন্যপদ পাওয়া যাচ্ছে না সে বিষয় নিয়ে তো দেখা যাক এই বিষয় নিয়ে কতটা তারা পদক্ষেপ করতে পারেন কতটা ভালো পদক্ষেপ আসে এবং যাতে করে দ্রুত রিক্রুটমেন্টের বিষয়টা নিয়ে একটা পদক্ষেপ তো আমরা শুনতে পাই খুব দ্রুত সেটার আশা তো আমরা অবশ্যই করব আর তার সাথে সাথে নতুন টেট পরীক্ষা হতে চলেছে শেষ বিষয় নিয়ে রেটের সিলেবাস এবং বিস্তারিত বিষয় নিয়ে ভিডিও আসছে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য দেখতে থাকুন আপডেট লাইভ ধন্যবাদ